সিদ্ধ করতে হবে। কাকে? গোবিন্দকে। আমরা কেস খাওয়াবো না। কি করবে তুমি দাদু? ভাবছি ভাবছি। কি দাদু কি পেলে? ওই গোবিন্দকে জব্দ করার রাস্তা কি পেয়ে গেছে? আরে আমায় চেনে না রে, পাকা মাথার বুদ্ধি, চেনে না চেনে না, এখনো চেনে না। হ্যালো, কে বলছেন? আমি তোমার এক সময়কার দাদা শ্বশুর। বর্তমানে তোমার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। আমি সেই প্রতাপ নারায়ণ চৌধুরী বলছি। ও হ্যাঁ দাদু, বলুন। ডোন্ট কল মি দাদু। দাদু বলার অধিকার তুমি হারিয়েছো। না দাদু, আসলে চুপ করো। ফুলের মতো একটা, ফুলের মতন মানে? হ্যাঁ, ফুলের মতো একটা মিষ্টি মেয়েকে তুমি। দাদু, কে ফুল, কে মিষ্টি? কেন ডালি? হ্যাঁ, সে আপনি ঠিকই বলেছেন, ফুলের মতন, কিন্তু ওই কাঁটাওয়ালা ফুল, মানে গোলাপের কাঁটা হয় না ওরকম, কাঁটা খোঁচা মারে। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না গোবিন্দ। তুমি যদি ভেবে থাকো যে তুমি সুখে থাকবে, সেইটি আমি হতে দেবো না। তোমার হার আমি জানিয়ে ছাড়বো। হ্যাঁ, এমন শাস্তি দেবো না, বুঝবে এই প্রতাপ নারায়ণ চৌধুরী কি জিনিস। সে দাদু আমি জানি আপনি কি জিনিস। মানে? মানে খুব খুব ভালো জিনিস, ভালো জিনিস আপনি। চুপ কর তো রাস্কেল কোথাকার। হ্যালো 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 দাদু, দাদু বলছি এখন কি করবে তুমি? না 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 না, তোমাকে আমি বিশ্বাস করি না। কেন? কারণ আমি মনে করি এভরি সেকেন্ড ম্যান ইজ এ ট্রেটার। দাদু এসব কি বলছো তো ইংরেজি। হ্যাঁ এটা ইংরেজি। হ্যাঁ, প্রতিটি দ্বিতীয় মানুষ হচ্ছে বিশ্বাসঘাতক মির্জাফর। হ্যাঁ, তোমাকে আমি প্ল্যানটা বলি আর তুমি ওখানে গিয়ে লাগিয়ে দাও। হ্যাঁ ভাবছি, আমি কিছু বুঝি না, মদ খেয়ে তো তোমার কোনো খেয়াল থাকে না, বউকে গিয়ে সব কিছু লাগিয়ে দেবে আর তারপর যা হওয়ার হবে। হ্যাঁ প্ল্যান আমার হয়ে গেছে। দাদুর প্রতাপ নারায়ণ চৌধুরী। কে? প্রতাপ নারায়ণ চৌধুরী? কেন উনি আমার ফোন করেছিলেন কেন? বাপ রে বাপ, আপনার গলায় কি কোনো অ্যামপ্লিফায়ার বা সাউন্ড সিস্টেম লাগানো নাকি? হ্যাঁ, চিৎকার করেন কেন সবসময়? একটু দেশের কথা ভাবুন, শব্দ দূষণ হচ্ছে তো। চুপ করো তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চুপ করছি। বলছিলাম কি শুনুন না। কি হয়েছে? বলছিলাম কি, ওরে বাপরে বাপ, আমার কোমরে না প্রচন্ড ব্যথা হয়েছে, বুঝলেন? প্রচন্ড ব্যথা। তো তো আমি কি করব, আমি কি করব? হ্যাঁ আপনি কি করবেন? আপনি বলছিলাম কি, এই এই ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে মুছে দিন না। পড়বে পড়বে পড়বে। কি হয়েছে, কি চিন্তা করছো কেন? পড়বি? হ্যাঁ। ও তুমি রেডি? হ্যাঁ। চলো তাহলে আমরা যাই। চল চল চল। কোথায় যাবে তোমরা? আরে বেরোবো আমরা, বেরোবো। বেরোবো মানে কোথায় বেরোবে? ওরে বাবা কাজ আছে, কাজ। কি কাজ? আপনি একটু ঘরটা ভালো করে ঝাড়পাট দিয়ে মুছে দিন না। এক মিনিট এক মিনিট, এই নিন ধরুন। শাশুড়ি সেজেছো,
একবার পাঁচটা খাবে দেখো। আপনি ঝাড় দেবেন কি দেবেন না? দেবে দেবে, নিশ্চয় দেবে। ও মা, এটা তো ঝাঁটা দিতে বলছে, দিয়ে দাও না। তুই কি ভেবেছিস আমাকে, কি ভেবেছিস? আমি এখানে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, আমি কি এখানকার দাসীবাদি কে করতে এসেছি নাকি? হ্যাঁ সে কি মা, আপনি এত তাড়াতাড়ি ভেঙে পড়ছেন, এরপর তো আমার বাচ্চা আসবে। কি? হ্যাঁ বাচ্চা আসবে। সেই বাচ্চাকে আপনার আমার ওই লড়ি শুনিয়ে ঘুম পাড়াতে হবে। চন্দা হেতু মেরা সুরজ হেতু, এই সব বুঝতে পেরেছেন? তারপরে বাচ্চার জন্য আপনার শস্যের বালিশ বানাতে হবে, তার জন্য কাঁথা টাথা বানাতে হবে, সেই কাঁথা আবার আপনাকে পরিষ্কার করতে হবে, সেই বাচ্চাকে কোলের ওপর উল্টো করে ফেলে এরকমভাবে তেল টেল মাখাতে হবে, বুঝতে পেরেছেন? তার জন্য রান্না বান্না সব কিছু করতে হবে। তো তোমরা কি করবে শুনি? আমরা আমরা তো ভালোবেসে বিয়ে করেছি। আপনি এখানে আর কোষ্টা কি হয়েছে কি? কিছু না পূর্বী, কাল রাতে আমি তোমাকে ভালোবাসলাম না, গোপনে হয় না কেন? আসছি আসছি। কি হলো? উদ্দেশ্যটা কি? হ্যাঁ আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ও কিছু না, ওটা কিছু না। কি হয়েছে দেখি? এই শোন, তুই তো কাল রাতে মানুষ একটা খেলায় আছো। হ্যাঁ এত ফেরত দিবি না? ফেরত দেওয়ার জন্য এখানে এলেন? এদিকে দেখতে পাচ্ছেন জলের কুমির? হ্যাঁ দেখছি তো। আমি এখন পুরীকে কি বলবো? তাকে কি বলবো? আরে কিছু একটা করে দিবি। কি বলবো? যে আমি তো তোর কাছ থেকে একটা টাকা ধার নিয়েছিলাম, ফেরত দিতে আসছি। ধান? আরে তুই তো জলে কুমির দেখতাছিস, আরে আমি তো এখন টাঙায় বাঘ দেখতাছি। কি হচ্ছে, কোথায়? গাড়ির মধ্যে ডালি আছে। আপনি এখন কেন এখানে এলেন? বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই রে। আমি তো কাল ডালিতে বাংলা খাওয়াই দিছিলাম। কাকা বলছিলাম যে আমি কিন্তু আজও রাতে ডালির কাছে যাবো। হ্যাঁ কিন্তু আজ তো ডালি বাংলা খাইবো না। আরে বাংলা খাওয়ান, ইংরেজি খাওয়ান, সব কিছু খাওয়ান, কিন্তু আজকে আমি ডালির কাছে যাবো, ওকে ভালোবাসবো। আইতাছি
গোবিন্দ আমার কাছে টাকা পেত, তাই মানি ব্যাগটা দিয়া গেল। মানি ব্যাগ ঠিক বুঝতে পারলাম না তো। লজ্জা লাগে না, তাই ফেরত দিয়ে গেলাম আর কি। গোবিন্দ।